আমার আগে জায়গা ছিল 5.5 করা, সে জায়গা ভাঙিয়া গেছে। আগে আমরা যেমন ভাত যাই খাইছি, চারটা ডাল ভাত খাইছি, ঘরের তলে রয়েছি, জায়গায় রয়েছি, অন আমার কিছুই নেই, বুঝলেন? অন আমরা অন পথে 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 থাকতে হয়, এই হলো আমার হিসাব। আর এই যে বাপ বৃদ্ধ হয়ে গেছে গা, অহন তো বাপ তো মা তো নাই, বাপ তো অচল হয়ে গেছে, এরপরে এরপরে প্রতিদিন 500 টাকার ওষুধ লাগে। এই টাকার আমরা কই পাই? রোড গার্ড ব্যাগ বন্ধ হয়ে গেছে গা, কোনো ওখানে কাস্টমার করতে পারে না, বাই ব্যাগ আর, বুঝলেন? ওই যে বোন একটা বলো, বুঝলেন? বোনের ও স্বামী নেই, দুটা কুলাফান লেগে কষ্ট করতে আছে। আগে মাত্র একটু কাম কাজ করে আনছে, ওর হাতে কুলাফান লেগে যাইতে পারে না, আর আসলেই নেই বল। এখন বাঁচতেলে তো দুনিয়াদারি করে খাই তুই, এখন তো আমার থেকে সামর্থ্য নাই কে, মানে বাহার ওষুধ বড়ি লাগে, ওখানে এত টাকা পয়সার ওষুধ বড়ি কই পেন, এরপর খাওন তরি মানুষের এতরি যে বাচ্চাটা জ্বর আছে 8 দিন ধরে, ও যখন বাচ্চাটা লেগে যে হবে ডাক্তার দেখাই ওষুধ আনলাম, ও হাসপাতাল সরকারি ওষুধ চাই আনলাম। বাসায় আসি মনে করেন মা আছে, মাইয়া আছে, আমি আছি, নাতিন আছে, বাবা আগে কাম কাজ করে খাইছি, ওখানে আমাকে কামের কোনো জায়গা নেই। আগে আসিলাম একটু ভালো, ওখন মনে কর অসহায় থাকিয়া, ওখন মনে করে কষ্ট দুঃখে আছি, যে গো কাজ করতো হেরা নাই, ছিন্ন বিন ছিন্ন হয়ে গেছে গা, ওখানে আমাকে একটু কষ্টই, ওখান নাই হাতে পাখা বসা, নাই মনে করেন একটু মারি, আমরা কোথায় যাইম কোথায় থাকুম, আমরা চাই একটু আমাকে একটু মারি, তাই যে সরকারি দোকান চাল দেয় ডাল দেয় ইয়া খাই, আর মনে করো কোনো রকম জীবন বাঁচে, পরের জায়গায় থাকি ঠেলা ধাক্কা খাই। আমাদের পরিবহনের মাধ্যমে যদি আমরা জায়গা ভরে দিত, তা আমরা সেই জায়গা সামর্থ্য করে থাকতে পারতাম। এই জায়গাটা যেন একটু ভরে দেয়, আমরা এমনি যেন থাকতে পারি, আমরা কষ্টে দুঃখে আমাকে যাবজ জীবন কাটাইতে পারো, কিন্তু ওই বেরিবেন না হলে তো আমার কিছুই এ দেশে তো থাকবো না, তাহলে আমরা বেরিবেন না হলে আমরা এ দেশে কেমনে থাকুম? আর সরকারের প্রতি একটা দাবি থাকে, আমাকে যদি একটা বেরিবেন দিয়া দিত সরকার, তাহলে আমরা এখানে কোনো রকম ভাবে তাহলে আমার সেটা বাঁচতে পারতাম।